দৌলতপুরে মায়াবী রোমান্স মল্লিকের নেতৃত্বে 21 আগস্টের উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দৌলতপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মায়াবী রোমান্স মল্লিক। শুক্রবার সন্ধ্যা 6টায় 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মোমবাতি প্রজ্বলন করেন এবং শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পরে একটি শোক র্যালি দৌলতপুর উপজেলার বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শোক র্যালিতে দৌলতপুর উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রী অংশগ্রহণ করেন। র্যালি শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় রোমান্স মল্লিক নতুন প্রজন্মের মাঝে 21 আগস্ট কেন, গ্রেনেড হামলা কেন হয়েছিল এবং কারা এ হামলার সাথে জড়িত ছিল বিস্তারিত তার বক্তব্যে তুলে ধরেন। আগের মাস আগস্ট, 15ই আগস্ট 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এবং তাকে সপরিবারের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে এক কালো অধ্যায়ের সূচনা হয়। 16 বছর আগে 2004 সালে 21 আগস্ট একটা যে দল বাংলাদেশে, যে দলের হাত দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, তার হাত দিয়ে বাংলাদেশে স্বাধীনতা এসেছে এবং এই দল সবচেয়ে জনপ্রিয় দল, সেই দলের প্রতি রাষ্ট্র তৎকালীন সময়ে রাষ্ট্র যে সন্ত্রাস, রাষ্ট্রের যে অর্গানগুলো ব্যবহার করে জননেত্রী শেখ হাসিনার জনসভায় যে তাদের প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সহধর্মিণী জনাব আইভি রহমান মহিলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সহ 24 জন নিহত এবং আহত হয় শতাধিক। যেসব আহতরা বেঁচে আছে তাদের এখনও সেই বহায়াল দিন। তারা পৃথিবীর ইতিহাসে এরকম কোথাও যে একটা রাজনৈতিক দলের প্রতি এভাবে কখনো তৎকালীন সময়ে জজমিয়া নাটক করা হয়েছিল, জজমিয়া নাটক করে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল। পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসছে হাওয়া ভবন থেকে তৎকালীন রাষ্ট্র প্রধানের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক জিয়া এবং তার দোসররা এই হত্যাকে, যেটা আমাদের পরবর্তীতে প্রমাণ হয়েছে আদালতে, এভাবে হত্যা করে আসলে কোনো দলকে ধ্বংস করা যায় না। এটা আসলে লজ্জার, আমাদের কাছে অনেক লজ্জা, ঘৃণা, দুঃখ যে সবসময় আওয়ামী অ্যান্টি আওয়ামী লীগরা সবসময় পিছনের দরজা দিয়ে আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং শুভ শক্তির ওপর অপশক্তি সবসময় ওরা চেষ্টা করেছে পিছনের দরজা দিয়ে ঘুরতে আসে। আসলে এভাবে হয় না, ওদের ওরা এখনও সে থেমে নাই। এসব রাষ্ট্রবিরোধী চক্রান্তকারী ওরা এখনও থেমে নাই, ওরা চালিয়ে যাচ্ছে। আমাদের তৎকালীন সময়ে শোকসন্ত পরিবারের প্রতি তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্ত যারা আহত হয়েছে সেসব পরিবারের প্রতি সমগ্র জ্ঞাপন করে।